বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের 21 অগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নায়ক রাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। দুই বাংলাতেই তিনি পেয়েছিলেন সমান জনপ্রিয়তা। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ 6.5 দশক থাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন এই অভিনেতা। প্রখ্যাত সাংবাদিক আহমদ জামান চৌধুরী ও তার কাজের প্রতি সম্মান জানিয়ে তাকে নায়ক রাজ উপাধি দেন। তারপর এই উপাধি স্বীকৃতি মিলে যায় সবখানে। দলমত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় নায়ক। নিজের জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণীর অধ্যয়নরত অবস্থায় নায়ক রাজ্জাকের মঞ্চ নাটকের হাতে করি। 1964 সালে নতুন জীবনের গড়ি সহপরিবারে চলে আসেন বাংলাদেশে। চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন নায়ক রাজ। পরে 13 নম্বর ফেকু আস্তাগার লেন ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন তিনি। নায়ক হিসেবে তার প্রথম চলচ্চিত্র হচ্ছে জহির রায়হান পরিচালিত বেহুলা। সেই থেকেই তিনি 300+ চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয় করেছেন। এর বাইরে প্রযোজনা ও পরিচালনা করেছেন 16টি চলচ্চিত্র। তিনি 7 বার চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রের জন্য আজীবন সম্মাননা সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন এই কিংবদন্তী অভিনেতা।